হ্যালো ফ্রেন্ডস, আমাদের জীবনের প্রত্যেকটা খুশির মুহূর্ত আমরা কাউকে চকলেট বা মিষ্টি জাতীয় দ্রব্য দিয়ে সেলিব্রেশন জানিয়ে থাকি। কিন্তু আপনি কি জানেন, নর্মালি অত্যধিক মাত্রায় শর্করা বা চিনি জাতীয় দ্রব্য সেবন আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হতে পারে। আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করব। চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল। চলুন ভিডিওটা শুরু করা যাক। নাম্বার 1, অত্যধিক মাত্রায় সুগার বা গ্লুকোজ জাতীয় খাদ্যের সেবন আমাদের শরীরে চর্বি জমিয়ে ওজনটাকে বাড়িয়ে দেয়। আমাদের শরীরে ইম্পর্টেন্ট হরমোন লিপটিন, যা আমাদের ক্ষিধাকে রেগুলেট করতে সাহায্য করে। কিন্তু সুগার বা গ্লুকোজে বর্তমান ফ্রুক্টোজ অত্যধিক মাত্রায় শরীরের ভিতরে প্রবেশ করলে তা লিপটিনকে রেজিস্ট্যান্ট করে দেয় এবং তাতে আমাদের ক্ষিধাকে আমরা কন্ট্রোল করতে পারি না। এছাড়াও অত্যধিক মাত্রায় শর্করাযুক্ত খাদ্যের সেবন আমাদের শরীরের ডিপ অ্যাবডোমিনাল ফ্যাট, যাকে আমরা ভিসেরাল ফ্যাট বলে থাকি, তার পরিমাণটাকে বাড়িয়ে দেয় এবং তা থেকে পরবর্তী সময়ে ডায়াবেটিক এবং হাইপারটেনশনের মতো ভয়ানক রোগের জন্ম হতে পারে। নাম্বার 2, হৃদরোগের সম্ভাবনাটাকে বাড়িয়ে দিতে পারে। অনেক স্টাডি বা তথ্য বলে অত্যধিক মাত্রায় চিনি বা শর্করাযুক্ত খাদ্য সেবনের ফলে আমাদের শরীরে অবেসিটি, ইনফ্লামেশন, ট্রাইগ্লিসারাইড, ব্লাড সুগার এবং ব্লাড প্রেশার লেভেলকে বাড়িয়ে দিতে পারে, যা পরবর্তী সময়ে হৃদরোগের সম্ভাবনাটাকেও বাড়িয়ে দেয়। নাম্বার 3, টাইপ 2 ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাটাকে বাড়িয়ে দেয়। অত্যধিক মাত্রায় চিনি বা শর্করাযুক্ত খাদ্য সেবনের ফলে আমাদের শরীরে অবেসিটি বা স্থূলতা সৃষ্টি হয়, যা আমাদের প্যানক্রিয়াস থেকে উৎপন্ন ইনসুলিনকে রেজিস্ট্যান্ট করে দেয় এবং পরবর্তী সময়ে ডায়াবেটিক মেলিটাস বা টাইপ 2 ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাটাকেও বাড়িয়ে দেয়। নাম্বার 4, ক্যান্সার হওয়ার সম্ভাবনাটাকেও বাড়িয়ে দেয়। অত্যধিক মাত্রায় সুগার বা চিনি সেবনের ফলে মূলত অবেসিটি, ইনসুলিন রেজিস্ট্যান্ট, ইনফ্লামেশনকে বাড়িয়ে দেয়, যা আপনার শরীরে ক্যান্সার হওয়ার একটি রিস্ক ফ্যাক্টর। 4,30,000 লোকের উপর স্টাডিতে পাওয়া যায় অত্যধিক মাত্রায় চিনি সেবন খাদ্যনালী অর্থাৎ ইসোফেজিয়াল ক্যান্সার, প্লুরাল ক্যান্সার এবং ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টাইনে ক্যান্সার হওয়ার সম্ভাবনাটাকেও বাড়িয়ে দেয়। নাম্বার 5, মানসিক অবসাদ এবং ডিপ্রেশনকে বাড়িয়ে দিতে পারে। খাদ্যে উচ্চমাত্রায় সুগার বা প্রসেস ফুড যেমন কেকস, সুগার ড্রিঙ্কস পুরুষ এবং মহিলাদের উভয় ক্ষেত্রেই ডিপ্রেশনকে বাড়িয়ে দিতে পারে। 8,000 লোকের উপর একটি স্টাডিতে পাওয়া যায় 67 গ্রাম বা তার থেকে বেশি চিনির সেবন 23% ডিপ্রেশন হওয়ার সম্ভাবনাটাকেও বাড়িয়ে দেয়। তাছাড়াও মাত্রাতিরিক্ত চিনির সেবন স্কিন এজিং প্রসেস বৃদ্ধি করে, এনার্জি লেভেলকে কমিয়ে দেয়, অবসাদ বোধ আসে, ফ্যাটি লিভার বা কিডনি ডিজিজ হওয়ার সম্ভাবনাটাকেও বাড়িয়ে দেয়। অ্যাকর্ডিং টু আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন, চিনি বা সুগারজাতীয় খাদ্য সেবনের ম্যাক্সিমাম রেঞ্জটা হল পুরুষের ক্ষেত্রে 150 ক্যালোরি পার ডে অর 37.5 গ্রামস অর 9 টিস্পুনস এবং মহিলাদের ক্ষেত্রে 100 ক্যালোরি পার ডে অর 25 গ্রাম বা 6 টিস্পুনস। ভিডিওটি আপনার উপকার আসলে কমেন্টে নিশ্চয়ই জানাবেন এবং আগামী ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকবেন। আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।